25 এর মধ্যে 23 24 বাবা এটা খারাপ হ্যাঁ ওটা খারাপ নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে সামনেই তো রাখি পূর্ণিমা তাই আজকে আমি দারুণ একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো মিষ্টির দোকানের মতো খাস্তা গোজা আপনারা বাড়িতে খুব সহজে বানাতে পারেন রাখি পূর্ণিমার দিন বাড়িতে বানিয়ে ভাইদেরকে দাদাদেরকে খাওয়াতে পারেন কিংবা যে কোনো অনুষ্ঠানে তাছাড়া এমনিও বাড়িতে বানিয়ে রেখে খেতে পারেন দেখে নেন পুরো ভিডিওটা কিভাবে বানাই আর দোকান থেকে খাস্তা গোজা কিনে খেতে হবে না মুখে দিলে মিলিয়ে যাবে অনেক দিন ধরে আপনারাও অনুরোধ করছেন মিষ্টির কিছু রেসিপি করে দেখানোর জন্য তাই ভাবলাম যে আজকে একটু খাস্তা গোজা করে আপনাদের দিকে দেখাই মিষ্টি দোকানে 5 টাকা পিস যে খাস্তা গোজাগুলো বিক্রি হয় আমি ঠিক সেরকমই আজকে খাস্তা গোজা বানাবো অনেক জায়গায় আবার দিদি এই খাস্তা গোজা কিলো দরে বিক্রি হয় তো কিলো দরে করে বানালে যে কোনো জিনিস খেতে বেশ ভালোই লাগে হ্যাঁ রান্নাঘরে তো চলে এলাম খাস্তা গোজা বানাতে খুব বেশি সময় লাগবে না আপনারা দেখুন ঝটপট হয়ে যাবে খাস্তা গোজা বানাতে গেলে খুব বেশি উপকরণ লাগবে না কি কি লাগবে আপনাদের বলে দেব এখানে নিয়েছি লেবু কেওড়া জল ইয়েলো ফুড কালার লবণ বেকিং সোডা দু বাটি চিনি ঘি সাদা তেল আর নিয়েছি ময়দা ময়দা আমি 3 বাটি নিয়েছি খাস্তা গোজার জন্য প্রথমে আমি ময়দার ডো বানিয়ে নেব ময়দা 3 বাটির মতো মেপে নিয়েছি আগে থেকে নিয়ে নেব বাকি উপকরণ দেওয়ার জন্য মাঝখানটা একটু এইভাবে ফাঁকা করে নেব আমরা কিন্তু কোনোদিন করে খাইনি না এই পপিকাই যে শিখে নিচ্ছে এবার ঘরে তৈরি করে খাবো দেখো কিনে খাওয়ার থেকে ঘরে তৈরি করে খাওয়া অনেক ভালো কিনে খেলে তো একটা গায়ে লাগে 5 টাকা দিয়ে একটা গোজা এইটুকু 500 ময়দা আনলে কত হবে কত হবে এক চিমটের মতো লবণ দেব খাওয়ার সোডা দেবো হাফ চামচ যে কোনো মিষ্টি জিনিসে অল্প একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ভালো হয় খেতে ভালো লাগে আর এখানে আমি খাওয়ার সোডা দিলাম খাস্তা গোজাটা খাস্তা হবে খুব ভালো প্রথমে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম আবার একটু ফাঁকা করে নেব মাঝখানটা এখানে একটা কাপ নিয়েছি হাফ কাপের মতো ঘি দেব খাস্তা গোজা বানাতে গেলে ঘিয়ের পরিমাণ একটু বেশি লাগবে ঘি যতটা ঘি দিয়েছি ঠিক ততটা আমি জল দেব হাফ কাপের একটু বেশি জল দেব এখানে কিন্তু ময়দাতে আমি আর জল দেব না এটাই ভালো করে প্রথমে মাখাবো তারপরে জল লাগলে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব আর এখানে যে ইয়েলো ফুড কালার নিয়েছি খাস্তা গোজাটা ভাজার পর ভালো রং আসবে সেই জন্য আপনারা নাও দিতে পারেন এক চিমটের মতো ইয়েলো ফুড কালার দেব সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব রান্নাঘরটা আজখানা ফাঁকা হয়েছিল সবাই আসবে আজকে পপি মিষ্টি বানাচ্ছে কটা খাবি জল দেব অল্প অল্প করে একবারে কিন্তু জল দিয়ে মাখাতে গেলে আঞ্জাত পাওয়া যাবে না তাই অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখতে হবে খাস্তা গোজা মাখানো হবে নি পুরো মাখানো হবে অল্প অল্প জল দিয়ে মাখতে শক্ত শক্ত করে মাখানো হবে নাকি এই দেখুন কি সুন্দর হলুদ হয়ে গেছে ডোটা আমার ননদও কিন্তু একদম এক্সপার্ট তোমার থেকে দেখে তো শিখেছি আর আমিও তো যেগুলো না পারি সবাই সবার দেখে শিখি আমি কি সব পারি তুমি সব পারো জল খাস্তা গোজার জন্য একদম ডো কিন্তু তৈরি হয়ে গেছে এই এতটা ডোয়ে 25 থেকে 30 পিস খাস্তা গোজা হয়ে যাবে ভিজে কাপড় চাপা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব এখানে আমি 2 বাটি চিনি নিয়েছি না চিনিগুলো দিয়ে দাও 2 বাটি চিনি দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দাও মাঝে মাঝে মাছ মাংস ডিম বাদ দিয়ে এরকম মিষ্টি রেসিপি করতে ভালো লাগে
সব সময় তো মাছ মাংস খাওয়া হয় না মাঝে মাঝে মিষ্টিও তো খেতে হবে মুখে স্বাদ তো পাল্টাতে হবে কেওড়া জল দিয়ে দেব হাফ চামচের মতো আপনারা গোলাপ জলও দিতে পারেন সিঁদুর চেক সুন্দর এই কেওড়া জলটা দিয়েছে না এবার লেবু রসটা দেবো এই যে এখানে লেবু নিয়েছি একটু লেবু রস দিয়ে দেব তাহলে চিনি সিরাপটা চট করে বসে যাবে না চিনি সিরা ওদিকে হতে থাক এদিকে আমি গোজাগুলো তৈরি করে নেব পাটাতে একটু ভালো করে ঘি মাখিয়ে নেব আর ডোটাতেও আর একবার ভালো করে ঘি মাখিয়ে নেব এইভাবে আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটা লম্বা শেপে তৈরি করে নেব এবার আমি মাছ বরাবর কেটে নেব এবার এটা তুলে এইটার উপরে চাপিয়ে দেব এইভাবে আবার আমি হাত দিয়ে এইভাবে চেপে দেব এটা আবার এইভাবে চাপিয়ে দেব এবার আমি হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে আবার বাড়িয়ে নেব এই যে কেটে কেটে একটার পর একটা চাপিয়ে চাপিয়ে আমি এইভাবে করছি এতে করে লেয়ারটা ভালো আসবে দেখবেন মিষ্টি দোকানে খাস্তা গজাগুলো লেয়ার থাকে এইভাবে মিলে নিয়েছি এবার আমি ধারগুলো কেটে নেব সমান করে এইগুলো তো ভাজার পর অনেকটা ফুলে বড় হবে ছোট ছোট পিস পিস করে কেটে নেব চিনি সিরাপটা হয়ে গেছে গো নামি না ছোট ছোট দেখবে ভাজার পর এগুলি কত বড় 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 হবে হ্যাঁ গোজা তো কাটা হয়ে গেছে এবার কোরাতে সাদা তেল দেব হ্যালো 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 কি হচ্ছে তুমি আমার কথা ছিল আগে বলো তো আমাদের সব হয়ে গেল আরে এ তো দেখতে পাচ্ছি মিষ্টির দোকানের খাস্তা গোজা হচ্ছে কি ঠিক বললাম না খারাপ বললাম নাকি বেবি আইডিয়া ঠিক ধরে বলছে হ্যালো বন্ধুগণ অনেক দিন পরে বাড়িতে তৈরি করা জিনিস খাবো খাস্তা গোজা হ্যাঁ তা আবার পপির হাতে দোকানে তো সব সময় কিনে খাওয়া যায় আমি কেমন বানাই খেয়ে দেখবে গোজাগুলো ভাজার সময় লক্ষ্য রাখতে হবে তেল যাতে গরম না হয়ে যায় আপনারা একদম গরম তেলে গোজা দেবেন না সবে আমি কোনাতে তেল দিয়েছি এবার গোজাগুলো দিয়ে ভেজে নেব এই দেখুন একদম হালকা বুজবুজ করছে তেল একদম কম গরম আছে আমি কিন্তু একদম উনানে জাল দিইনি গ্যাসে করলে আপনারা লো ফ্লেমে করবেন আঁচেই করছি আমি কিন্তু খুন্তি দিয়ে নাড়বো না শুধু হাত দিয়ে তেলটা এভাবে একবার করে নাড়িয়ে দেব ধীরে ধীরে গোজাগুলো তেলের ওপরে ভেসে উঠবে এই দেখুন ধীরে ধীরে একটা একটা করে গোজাগুলো তেলের ওপর ভেসে উঠছে এই দেখুন সব গোজাগুলো তেলের ওপরে ভেসে উঠেছে আপনারা যদি গ্যাসে করেন এই অবস্থায় গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে দেবেন উনানের আঁচটাও বাড়িয়ে দিয়েছি এবার দেখুন গোজাগুলো কত তাড়াতাড়ি ভাজা হবে তোমরা দাঁড়ি পড়ছো কেন গো দেখবো বলে তো গৌর লাগে কেমন বলতে আছে ভেসে উঠছে সব তেলের উপরে আর সব দাঁড়িয়ে এই দেখুন সব লেয়ারগুলো ছাড়া শুরু হয়েছে এই যে এই দেখুন কত সুন্দর লেয়ার ছাড়ছে এবার এই গোজাগুলো একটু লাল লাল করে ভাজতে হবে এই দেখুন খাস্তা গোজার গা গুলো দেখলেই বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে তুলে নেব
খাস্তা গোজা অনেকে একটু হলুদ হলুদ খেতে পছন্দ করে, আবার অনেকেই ভেজে লাল করে নেয়। তো আজকে আমি একটু হলুদ হলুদ রাখছি, খুব বেশি লাল করে ভাজছি না। কড়াটা একটু নামিয়ে দাও, তেলটা ঠান্ডা হোক, তারপরে আবার দেব। দাদু বসে পড়ো, তেল তেল ঠান্ডা হলে আবার ভাজবো। আবার দিলে আবার দেখবে বসো। দাঁড়াই থাম। আর গগু দেখো, আমি একবার এসি অর্জুন দাদাকে ডেকে নিয়ে চল যা। চল যা। গোজার সাইজ আমি এইরকম করেছি, আপনারা চাইলে এর থেকে বড় কিংবা এর থেকে ছোট করতে পারেন। মিষ্টি দোকানে আর একটু বড় করে এর থেকে। এবার বাদ বাকি গুলো সব দিয়ে দেবো একসঙ্গে। মেন হচ্ছে তেল, তেলটা গরম হয়ে গেছে, সব গোজাগুলো দিয়ে দিয়েছি, এবার কোড়াটা আরেকটু নামিয়ে নেব। এই দেখুন গোজাগুলো সব তেলের উপরে ভেসে উঠছে। নিচেই থাকুক, তেলটা ঠান্ডা হয়ে গেলে তারপরে উনানে চাপিয়ে বেশি করে জাল দিয়ে করে নেব। তেল ঠান্ডা হয়ে গেছে, চাপি দাও চাপি দাও, এবার জাল দিতে হবে। এবার তেরে জাল দেব। আমাদের জাল বেড়ে গেছে এবার কিন্তু। হ্যাঁ, এবার গোজাও দেখবে ধীরে ধীরে কড়াতে বাড়তে থাকবে। এই দেখুন এই গোজাগুলোরও ধীরে ধীরে লেয়ার ছাড়া শুরু হয়েছে, যাতে উনানে একটু হাওয়া না লাগে, সেই জন্য দিদি আবার থালা নিয়ে ঘিরে বসে আছে। তাড়াতাড়ি হবে তো, আগুনটা বেরিয়ে চলে গেলে দেরি। এই গোজাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব গোজাগুলো ভেজে নিয়েছি, চিনির সিরাপ বসানো আছে, চিনির সিরাপটা উনানে বসিয়ে দেব। চিনির সিরাপে ভেজে রাখা গোজাগুলো দিয়ে 10 মিনিট হালকা আঁচে আমি ফুটিয়ে নেব, তাহলে গোজার মধ্যে সব চিনির সিরাগুলো ঢুকবে, খেতে ভালো লাগবে। এবার দাও ভালো করে বেশি করে আমাকে, মনটা খুশি খুশি মন গানের কোনো মিল নেই। হ্যাঁ না, হই ঠিক আছে, গোজা খাবে মন। হ্যাঁ গোজা খাবে মন। একদম উনানে কম আঁচ আছে, কম আঁচই ভালো করে ফুটিয়ে নেব। 10 মিনিটের মতো চিনির সিরায় ফুটিয়ে নিয়েছি। এই দেখুন খাস্তা গোজা একদম রেডি, এবার তুলে নেব। এই অর্জুন তুই কেন সিংহাসনে বসছিস? সবাই নিচে বসছে, ধর ভালো করে নিচে হাতে পাতার নিচে আনতে। খাওয়ার প্রতিযোগিতা লেগেছে, কে প্রথম হতে পারে? গৌর একটা খেয়ে নিয়ে যা। মায়ের বেটা একবার কিরম করে বসছে দেখ সকলে। কেমন হয়েছে অর্জুন? খাস্তা হয়েছে, পুরো খাস্তা হয়েছে রে, একবার দোকানের থেকে ভালো হয়েছে। খেতে কিন্তু দারুণ লাগছে, ভালো সুন্দর হয়েছে।
আর ঘরে টাটকা নি আর দোকানে তো অনেক দিন ধরে তৈরি করে রেখে দেয় ওই জন্য আরো বেশি কেমন লাগে একটা আর এটা কিন্তু খুব ভালো লাগে খাস্তা আছে একটা গোজা ভেঙে আপনাদের দেখাবো কতটা খাস্তা হয়েছে এই দেখুন কতটা খাস্তা হয়েছে ভেতর পর্যন্ত রসও ঢুকেছে ভালো করে আর খাস্তাও হয়েছে আজকের এই খাস্তা গোজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়িতে বানিয়ে দেখবেন একদম দোকানের মতো খেতে হবে আর এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন